প্রিয় ভাইয়েরা, এই মুনাফিক শ্রেণীটাই যুগে যুগে মুসলমানদেরকে শেষ করেছে। এরকম এক মুনাফিক থাকতো বাগদাদে, তার নাম ছিল নাসির উদ্দিন তুসি। আমি বললাম আমাদেরকে বা ইসলামী কৃষ্টি কালচার, মুসলিম জাতির উন্নতি, তাদের সহ্য বীর্য, তাদের পাওয়ার, এগুলি সে পছন্দ করত না। এই মুনাফিকটা হালাকু খানকে দাওয়াত দিয়ে আনছিল, তলে তলে হালাকু খানকে দাওয়াত দিয়ে বাগদাদ আক্রমণ করাইছে নাসির উদ্দিন তুসি। 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বুর যেরকম ইরাকে পরমাণু বিজ্ঞানী কে ছিল সাদ্দামের, ক্ষেপণাস্ত্রের বিজ্ঞানী কে ছিল, মুসলিম জাতির ক্ষেপণাস্ত্র নির্মাণ কারা কারা করছিল, মুসলিম জাতির ইউরেনিয়াম সমৃদ্ধকারী কারা কারা সায়েন্টিস্ট ছিল, সব লিস্ট করে ইসরায়েলের মোসাদের সাহায্যে বেছে বেছে মুসলিম জাতির এই সম্পদগুলি সব কবরে নিয়ে গেছে, খুন করে দিয়েছে। ঠিক হালাকু খান দিয়া ওই নাসির উদ্দিন তুসি এই কাজটা করেছিল। মীর জাফর ইংরেজদেরকে দিয়ে ওই কাজটা করেছিল, বাংলাদেশকে 250 বছর ভোগাইছে এক মীর জাফর, টিপু সুলতানকে মারাইছে মীর সাদেক আরেক মুনাফিক, টিপু সুলতানকে মারার পিছনে ইংরেজদেরকে দিয়া ওই ওই মীর সাদেক কাজ করেছে। ইতিহাসের মোড়ে মোড়ে এই শ্রেণীটা বড় ভয়ঙ্কর। এরা জাতির কাছে যখন সমর্থন আদায়ের দরকার হয়, নাস্তিকগুলি টুপি মাথায় দেয়, এগুলি টুপির কাজ শেষ, এখন আসল চেহারায় আল্লাহর লানত এগুলির উপরে পড়ে পড়ুক, বলেন আমিন, আল্লাহর গজব এগুলির উপরে পড়ুক, যেগুলি এই দেশে এরা প্রধানমন্ত্রী কেউ মানে না। এদেশের বঙ্গবন্ধু উনি ইসলামিক ফাউন্ডেশন করে গেছে, করে গেছেন কিনা? আজকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি শিশুরা কোরআন শিক্ষা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই কুলাঙ্গা শ্রেণী, এরা ঠুটু জগন্নাথ, এদের এই দেশের কোনো গণভিত্তি নেই। এদের এরা সবাই মিলে যদি কোথাও নির্বাচন করে, একটা আসন ওরা পাবে না, পাবে? এরা হলো পরগাছা, এরা টোটাল পরগাছা। অথচ এগুলি কথা বলে কি এক একটা, আল্লাহ লানত আল্লাহর গজব এগুলিকে মেছাকার করে দেখ, বলুন আমিন। আল্লাহ বিচার আল্লাহ করবেন। বাংলার জমিনে এমন বহু বিচার আমরা দেখেছি। আমরা মুসলিম, আমাদের যারা, আমি জানি এই দেশে যারা আওয়ামী লীগ করেন, আমি গতকালও আওয়ামী লীগের একটা মাহফিলে ছিলাম, আওয়ামী লীগের সভাপতি সেখানে ছিল, সেখানে তো সব হক কথা আমরা বলি, আমরা তো হক কথা। একটু আগেও আমি আজকে সকালবেলায় আওয়ামী লীগেরই কয়েকজনের সাথে মিটিং করেছি, ওনারা তো বলেছে ইসলামের সঠিক দাওয়াত দেন, শিক্ষা দেন, কোনো আপত্তি নেই, আমরা সব সহযোগিতা করব। এই দেশে, এই দেশে সবাই তো আমরা জান্নাত চাই, নাকি চান না কেউ? একটা ইমানের প্রদীপ সবার ভিতরে আছে, এটা আমরা মূল্য দিতে হবে। কিন্তু এই যে নাস্তিক শ্রেণীটা, দেখেন তিনটা কথা আল্লাহ রাসুলের ওই কাফেরার মুনাফেকরা বলছিল, আল্লাহ বলেছেন তোরা কুফরি কালাম করেছিস, তোদের শাস্তি অনিবার্য। আজকে যারা সেই কথার চেয়ে ভয়ঙ্কর কথা বাংলার জমিনে বলেছে, আমরা কি চুপ থাকতে পারি? কিছুতেই না। এটা দল মত নির্বিশেষে সবাই একাত্তায়ের বিরুদ্ধে আমরা, ইনশাআল্লাহ। আমাদের কার অন্তরে কতটা এখলাস আছে এই বিষয়ে, সেই অনুসারে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো, ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়টি, একটা কথা কতটা ভয়ঙ্কর, একটা কথাটা কতটা বড় হতে পারে, কতটা বড় হতে পারে, অথবা কতটা অতল তলে তলিয়ে দেওয়ার মতো হতে পারে, এখান থেকে আমরা বুঝলাম প্রিয় ভাইয়েরা। এই জন্য এই কথা কতটা ভয়ঙ্কর, একটা মেয়ের সাথে একটা পুরুষ, পরনারীর সাথে পরপুরুষ, নজর দিলেও জিনা, কথা বললেও এটা ব্যভিচার, ধর্ষণ, তাকে নিয়ে কল্পনা করাও একটা জিনা, কল্পনার ধর্ষণ, দৃষ্টি দিলে দৃষ্টির ধর্ষণ, কানে তার গান শুনলে, সেইভাবে শুনলে কানের ধর্ষণ, কি ভয়ঙ্কর জিনিস। কিন্তু একটা কথা, একটা আয়োজনের মধ্যে বসে সে কাবিল তো বললো, কবুল করিলাম, এই একটা কথা বলার কারণে যে মেয়েটার দিকে তাকানো পাপ, কথা বলা পাপ, কল্পনা করা পাপ, স্পর্শ করা পাপ,
সেই মেয়েটার সাথে এখন কথা বললে সওয়াব হবে, নফল ইবাদতের সওয়াব হবে নাকি? তার দিকে তাকাইলে রহমত নাজিল হবে, তারে আদর করে খাওয়াই দিলে সদকা সওয়াব হবে। হাত্তা লুকমা তারফাউহা ফি ইমরাতিক, তোমার হালাল স্ত্রীর মুখে এক গ্লাস খাদ্য তুলে দিলা, আল্লাহ লিখে দিলেন সে দান করেছে আমার পথে, আমার পথে সে একটা, আমাকে সে একটা দান দিয়েছে, আল্লাহু আকবার, আমার দাসের মুখে সে এক লুকমা খাবার তুলে দিয়েছে, আল্লাহ আরশ থেকে দেখে বলতেছেন এই লোকটা আমাকে একটা দান করেছে, আমার দাসীকে, আমার দাসীকে খাওয়াইছে সে। তাহলে চিন্তা করে দেখেন এগুলি জিনিস আমাদের কিন্তু ভাবতে হবে নাকি? তো সেজন্য কাবিল তো বলার পরে, কবুল করিলাম বলার পরে তার সব জিনিস এখন তারে জান্নাতে নিয়ে যাচ্ছে, এই মেয়ের সাথে যত আচরণ। খাইরুকুম খাইরুকুম লিনিসাই, সমাজের সবচেয়ে ভালো মানুষটাকে, যে তার স্ত্রীর কাছে সার্টিফিকেট পাইছে, স্ত্রী বলছে আমার স্বামীটা বড় ভালো, কবুল কথাটা বলার আগে যদি কিছু বলে সব কি পানিশমেন্ট, ওরে ধরো সাজা দাও, আর কবুল কথাটা বলার পরে সব সব হয়ে গেল, কবুলের আগে সব পাপ, কবুলের পরে সব পূর্ণ, একটা কথাই তো নাকি, একটা কথাই তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি, একটা কথাই তো। যুদ্ধের ময়দানে সহিহ মুসলিম বুখারীর একটা হাদিস, এক যুদ্ধে এক মুশরিক খুব বীর পুরুষ, যে মুসলমানকে টার্গেট করে খুন করে ফেলে, উসামা নবীজির পালিত পুত্রের ছেলে উসামা তাকে টার্গেট করছে, আরে এটা ভয়ঙ্কর, কত মুসলমান সৈনিক মেরে ফেলছে, আমি এর খুন করব। উনি তার পিছু নিছে, পিছু নিয়ে যখন তাকে তলোয়ার উঁচু করছে, চক্ষের পলকে সে বুঝতে পেরে এক কোপে ওনার উসামার এক হাত ফেলে দিছে, হাত ফেলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিছে, উসামারও মাইটটা উসামা থামাইতে পারেন নাই, তলোয়ার যে তুলছে যেই রেঞ্জে মাইটটা উনি দিবেন ওটা আর কন্ট্রোলে পাওয়ার ওনার ছিল না, মাইটটা আঘাতটা পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে ওই সময় কল্লা দুই ভাগ করে দিছে, ওটা ওনার আউট অফ কন্ট্রোল ছিল। একজন এসে নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, উসামা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উসামা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে একজনকে কতল করে ফেলছে। তখন উসামাকে ডাকলেন নবীজি, আকাতালতাহা বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলার পরে কতল করছো? ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ক্বালা যালিকা মুতাআউযান, সে তো বাঁচার জন্য কইছে, সে তো আমাদের কত সৈনিক মেরে ফেলছে, আমারও হাত কেটে ফেলছে, তারপর আমি যখন তলোয়ার উঁচিয়ে ধরেছি মারবো এ সময় বাঁচার জন্য বলেছে। নবীজি বললেন হাল্লা শাকাত্তা কালবা, তার হাতটা খুলে বের করে দেখলা না যে সত্য সত্য বলছিল কি না, তুমি যে বললা সে বাঁচার জন্য বলছে সত্য সত্য বলে নাই, তুমি কেমনে বলো, মনের খবর কেমনে বললা, মনের খবর কেমনে বললা, মনের খবর না আল্লাহ ছাড়া কেউ জানে না, আলিমুন বিজাতি সুদুর, কে লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলেছে, কে শুধু ঠোঁট দিয়ে বলেছে, তুমি কেমনে বললা এটা, তুমি কেন মানলা ওকে, তুমি কেন মানলা, ফাকাইফা তাসনা বিলা ইলাহা ইল্লাল্লাহ ইজা জাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ বাদী কে যে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যে বাদী হয় তোমার বিরুদ্ধে মামলা দেবে, কি করবা তখন বলো, আমি কিছু করতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বাদী মামলা হয়ে গেছে, একটা কথা, একটা কথা কোথায় নিয়ে যায়। আসলে সে খাঁটি খাঁটি ভাবে বলেছে, কারণ দরবারে নবুয়ত থেকে সার্টিফাই হয়ে গেছে, ঠিকই সে নিজের ভুল চোখের পলকে বুঝতে পারছে, কালেমা পড়িয়ে বলছে তুমি মানলা কেন, এই হলো অবস্থা। একটা কথাকে আপনারা মূল্য দেন না, আমরা মূল্য দেই না, কত কথাই তো বলি, এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধান, বিশেষ করে আল্লাহ আল্লাহ রাসূল আলেম ওলামা ইমাম খতিব আল্লাহ রিলেটেড যেই চেইনটা এই পৃথিবীতে দিন ধর্ম যা আছে এখনো ভাঙা চোরা যেইটুকু আছে এসব ওলামাদের অবদান না বলেন, ব্রিটিশরা তো শেষে করে দিয়েছিল, আজকে স্পেনে একটা মাদ্রাসা নাই, একটা মুসলমান নাই, ছিল না, সেই অবস্থা এদেশে হয়েছিল তো, কিন্তু এদেশের মিয়া ভুঁইয়ার ছেলেরা মাদ্রাসাগুলিরে ভিক্ষা করে 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 তারা টিকিয়ে রেখেছে। আমারই আপন বড় ভাই আব্দুর রহিম, ১৯ বার আমার বাবা মাদ্রাসা দিয়েছিল, ১৯ বার স্কুলে চলে গেছে, মাস্টাররা নিয়ে গেছে, আমি ভিক্ষা করতে পারব না, হুজুররা বলবে
বস্তা ধরাই দেবে, ধান কালেকশন করো, সুপারি কালেকশন করো, আমি পারবো না। এই কথা বলে 19 বার মাদ্রাসা থেকে স্কুলে পালাইছে সে। আমার আপন বড় ভাই, আপনি মনে করেন আমরা যারা মাদ্রাসায় রয়ে গেছি, আমাকে সে বলতো যে আজকে পাটোয়ারি বাজারে গিয়েছিলাম, দেখি যে এক হুজুর পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমার বড় ভাই আমাকে বলতেছে এক হুজুর পিছিয়ে পিছিয়ে ঘুরে। তো ভাবলাম কি ব্যাপার, হুজুরটা ঘুরে কেন? পরে বুঝছি হাতের মধ্যে একটা বোতল 250-300 গ্রাম ধরবে কেরোসিনের বোতল, হুজুরে মনে হয় পয়সা নাই, তো পকেট থেকে কিছু পয়সা দিছি আর খুশি মনে চলে গেছে যে তুই যে মাদ্রাসায় পড়িস তুই এটা করবি না, আমারে বলতেছে তুই এই কাজ করার জন্য মাদ্রাসায় পড়িস, স্কুলে যা, আমারে বলতো আমার বড় ভাই। কতটা কষ্টের ছিল মাদ্রাসায় পড়া, কতটা কষ্টের ছিল আমরা জানি। একটা পাঞ্জাবি গায়ে দেয়া এক সময় এই পরিবেশটা ছিল এই বাংলাদেশে, টিটকারি, ব্রিটিশরা এসে এই দেশে আলিম ওলামার মান ইজ্জত সম্মান সব কেড়ে নিছে, অক্ষয় স্টেট বাজেয়াপ্ত করে সব পথের ভিখারি বানায় দিছে, একমাত্র ঈমানের দাবিতে, একমাত্র ঈমানের দাবিতে আলেমরা ভিক্ষা করে 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 এই সারা বাংলার জমিনে মাদ্রাসাগুলি টিকিয়ে রাখছে। আমার তো মনে হয় একটা আলিম বা তাজা সবক যে আলেম দিছে আল্লাহ তারে মাফ করে দিবে, যে তরুচিলা এই দেশে আমার নামটা রয়েছে, আমার পরিচয় রয়েছে, নাহলে সব যাইতো। সেই আলেমদের সমালোচনা করা যায়, হাজার ভুল করলে আল্লাহ মাফ করে দিবে, হাজার ভুল করলে আল্লাহ মাফ করে দিবে। অনেকে সমালোচনা করে পথের বসে, পথের পাশে বসে মাদ্রাসার জন্য ভিক্ষা করে, কেমন লাগে? আরে বাবারে ঠিক আছে, মুদ্রার এটা 1 ফিট, আরেক ফিট দেখলে না, এই যে ওস্তাদরা, এই যে সম্মানিত ওস্তাদরা চেহারার ইজ্জত বিক্রি করে করে এই মসজিদ, এই মাদ্রাসা, এতিমখানা, হাজার হাজার মাদ্রাসা এই যে টিকায় রাখছে, বেটা তুই সেই দিকটা দেখলি না, ভিক্ষা কেন করবো? এটা তোর নিজের সমালোচনা উচিত, তুই বড় লোক, তুই নিজের সমালোচনা কর, আমার দেশের হুজুর ভিক্ষা করবে কেমনে, কেন আমার ব্যাংকে এত টাকা থাকবে? হুজুর আপনি আর ভিক্ষা করেন না, আমার খারাপ লাগে, আমি আখেরাতে বাঁচতে পারবো না আপনি ভিক্ষা করলে, আল্লাহ আমারে ধরবে, কারণ আপনার এলিমটা আপনি বিনা পয়সা দিয়ে দিচ্ছেন, আমার টাকাটা আমি আপনাকে দিলাম না, আজকে আমার টাকার জন্য আপনি ভিক্ষা করেন, নেন, মাইকেল লাগতো না, যা লাগে আমি দিয়ে দিলাম। আপনি মাদ্রাসা করেন, আপনি আলিম ওলামা তৈরি করেন, আপনি কোরআনের তালিম নেন, কি বলেন এরকম উচিত না? এটাই তো ছিল, এটাই তো ছিল মুসলিম সমাজে, কি লাগে আপনি নিয়ে যান। হাজি মহসিনের গল্প আমরা শুনি, সমস্ত সাহাবিদের ওয়াকফ জমি ছিল, এমন একজন সাহাবি ছিল না যার সম্পদ ছিল, অথচ কোনো মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে যান নাই, এই মসজিদ আমার এই টাকা দিয়ে চলবে, ওই মাদ্রাসা আমার এটা দিয়ে চলবে। আজকে সেই সেই জিনিস নিয়ে গেছে খ্রিস্টানরা, তাদের চাকুরির 20% অটোমেটিক কেটে চলে যাবে চ্যারিটির খাতে, শিক্ষা খাতে, জাতি গঠনের খাতে, বলাও লাগবে না, 20% নিয়ে যাবে, ওরা দিয়ে দিয়েছে, আমরা দিয়েছি, আমরা তো দেই নাই। হুজুরের আরো রিসিট নিয়ে আমাদের দরবার শরীফে যাইতে হয়, দরজা নক করলে কে আসছে, ও হুজুর, হুজুর দেখলে তো চেহারা কালো, হুজুর কি করবে, ঠেকছি যখন কালেমা পড়ে তখন তো ঠেকা তো হয়েছে, সেই জন্য হুজুর ঠেকছে নিছে, হুজুরদের কি ইজ্জত নাই? এত কষ্ট করে আলিমরা দেশে মাদ্রাসা ঠিক রাখছে, আমার তো 5000 মুক্তব আছে, আমি তো 5000 মুক্তব তৈরি করছি বাংলাদেশে, কে কার কাছে কে কয়টা পয়সা আমাকে যাচাই করে দিয়ে আসছো, কেন করছি? দরদ যে আছে, কারণ দেখি যে এই লোকগুলি কোরআন না শিখলে জাহান্নামে যেতে পারে, সেই মায়া থেকে একটা শিশু যদি দেখি যে সে কোরআনের মুক্তবে যায় নাই, ভোরের বেলায় শেলের মতো বিধে, সেই যন্ত্রণায় 5000 মুক্তব তো আমার একা তৈরি আছে বাংলাদেশে, 12-15টা বড় মাদ্রাসা আমার তৈরি করা আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা কোরআন পায় না, ওই বেদনায় ইংলিশ মিডিয়াম স্কুল করেছি, 108-109টা স্কুল আমারও স্কুল দেখা দেখি তৈরি হয়েছে, এখনও সিলসিলা জারি আছে। এগুলি তো এগুলি কেন করছি, কী স্বার্থ আছে, কোন হেলিকপ্টারটা কিনে ফেলছি এতগুলি প্রতিষ্ঠান করে, এখনও তো রিক্সা চড়ি বেড়াই, ফুরান দুরান গাড়ি 2-1টা চালাইলে আজকে ছাক্কা বাসটা হয়, কালকে এটা নাই, পরশু এটা নাই, যন্ত্র নাই, পরে গাড়ি ধুয়ে দিছি,
তা এইভাবে তো চলি। এই এই কষ্টের আলিমুলামাগুলিরই নিঃস্বার্থ আলিমুলামাগুলি যারা নিজের জীবনের সমস্ত নিজের সমস্ত ভোগ বিসর্জন দিয়া, মান মর্যাদা বিসর্জন দিয়া, গালি শুনিয়া, ফকিরের গালি, মোল্লা দলে কাঠ মোল্লা দল এগুলির গালি, তেতুল হুজুর এই গালি, কত রকমের গালি সব সহ্য করে কার জন্য এগুলি করতেছে? এই জাতির জন্য করতেছে না? প্রিয় ভাইয়েরা, এগুলি দুঃখ লাগে। আলেমদেরকে নিয়ে সমালোচনা করবেন না, আল্লাহ ওদের সাত খুন মাফ করে দেবে ইনশাআল্লাহ। এই বাংলার আলেমরা যে কি করেছে, ইসলাম কিছুই থাকতো না এই দেশে আলেমদের ওই ভূমিকা না থাকলে। আমার দাদা স্মৃতিচারণ করি, কলকাতা আলিয়ার বড় টাইটেল এমএ ডিগ্রি প্রাপ্ত মাওলানা হাফেজে কোরআন। আমার বাবা যখন দেবন থেকে পড়ে আসে, এক টিকিটে গেছে এক টিকিটে আসে, সারা ভারত ঘুরে যত ইসলামী ডিগ্রি ছিল সব নিয়ে আসছে। এত বড় ডিগ্রি প্রাপ্ত একজন মাওলানা। দাদা বলল যে কি করব, মাদ্রাসায় পড়াইলে তো পানের পয়সা হবে না, সংসার চালাবা কি দিয়া? বাপে পুতে বসছে পরামর্শে। বাবা অর্থাৎ আমার দাদা, উনি হল নোয়াখালী জেলার কাজী, আড়াইপুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি বললো আমার কাজী পোস্ট তোমাকে দিয়ে দেবো, মাদ্রাসায় পড়াইলে তো পানও খাইতে পারবে না, বেতন ঠিক করবে 5 টাকা বছরে একবার পাইবে, তাও ভিক্ষা করে আনতে হবে, তো কেমনে চলব? বাবা কতক্ষণ চুপ করে থেকে বলল, হাতের মোট করে কথা বলতো, আছি এই রাস্তায়, পাইলে রুজি না পাইলে রোজা। এই কথা বলছে, দাদা লম্বা নিঃশ্বাস ফেলে বলছে, যা আমি বুঝছি তোরে আল্লাহ ঠেকাবে না, তুই ওই আল্লাহর দিনের প্রতিষ্ঠানে তুই যা। আইয়ুব খান ওনাকে বাইতুল মোকাররমের খতিব সাজছিল 1960-65 কোন দিকে জানি, তো উনি তখন ঢাকা আলিয়ার মুহাদ্দিস হাদিসের ওস্তাদ আমার বাবা। আইয়ুব বলছিল যে আপনি বাইতুল মোকাররম খতিব, বাইতুল মোকাররমের কমিটির কাছে যাওয়ার পরে কমিটিকে বাবা বললেন যে আমার ইন্ডাস্ট্রির কী হবে আপনাদের মসজিদে আমি যদি খতিবি বা ইমামতি শুরু করে দিই, তা আপনার ইন্ডাস্ট্রি আছে মাওলানার, আবার ইন্ডাস্ট্রি কী, ওরা কেউ বুঝে নেই। উনি বলেন আমার মাদ্রাসা, আমার আলেম তরির ইন্ডাস্ট্রি, আমি যদি মসজিদে আবদ্ধ হয়ে যাই আমার ওই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, আমি টাকার জন্য এই চাকরি করতে পারবো না, আমার জীবনটা হলো পাইলে রুজি করি না পাইলে রোজা রাখি, সারা জীবন। আজকে বাইতুল মোকাররমের খতিব সালাহউদ্দিন সাহেব, উনি আমার বাবার ছাত্র, আমার বাবার ছাত্র, যদিও ওনার সাথে আমার অনেক ডিফার আছে, অনেক কিছু আছে, যাই হোক, কিন্তু উনি সালাহউদ্দিন সাহেব আমাকে দেখলে তো ওস্তাদ ভাই হিসাবে কত যে আদর করে, যে বাড়ি বাড়ি গিয়া ওনার পিছিয়ে ঘুরে 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 আমি কোরআন হাদিস শিখছি। তো এরকম বাংলাদেশে ভাগা ভাগা আলেমরা, তো এরা তো এইভাবে এই দেশে এইভাবে এলেমে দিন টিকে রাখছে, এইভাবে টিকে রাখছে এরা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। এই দেশের আলেম সমাজ নিয়ে কোনো সমালোচনা করা উচিত না, পৃথিবীর অন্য 8-10টা দেশের মতো এই দেশের আলেম সমাজ না, জীবনের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে তারা এই দেশে এই ইসলাম এই কোরআন এই দিনকে তারা টিকিয়ে রেখেছে। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদের শান বাড়াই দেন, আখেরাতে এর পরিপূর্ণ বিনিময় দান করেন, আমাদেরকেও দান করেন। আমরা যারা আলিম সমাজকে ভালোবাসি আল্লাহ আমাদেরকেও দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রশ্ন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হামদাল মুখলিসিন, হামদাল মুনিবিন, হামদাল লাযিনা ইখলাসুনা লিরাব্বিহিম আইবিনা তাইবিন। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله الله بندگان الله কে ভয় করুন এবং আল্লাহ ওয়ালা যারা আল্লাহর দ্বীনের প্রচারক যারা তাদেরকে ভালোবাসুন আল্লাহ তাআলা বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ বারাসতুহু বিল মুহারাবা আমার বন্ধুর সাথে যে ব্যক্তি দুশ্মনী করল আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম আমার কোন বন্ধুর সাথে যে দুশ্মনী করবে আমার বন্ধু কোন আলিম আমার এই দ্বীনের কোন তত্ত্বাবধায়ক এর সাথে যেই লোক দুশ্মনী করবে আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম আল্লাহ তাআলার কোন বন্ধুকে যাতে আমরা শত্রুতার চোখে না দেখি মন্দ চোখে না দেখি লুহুমুল উলামা মাসমুমা ইমাম ইবনু আসাকির সাহাবায়ে কেরামদের একটি উক্তি বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম বলতেন আলেমদের গোস্ত বিষাক্ত এই গোস্ত যে খেয়েছে সে মারা গেছে তার জীবন শেষ আলেমের গোস্ত বিষাক্ত মানে আলেমের গীবতকারী আলেমের দুর্নামকারী লোক এমন বিষাক্ত দুর্নাম করেছে এই বিষাক্ত দুর্নাম তার ফিজিক্যাল লাইফ বরবাদ করে দেবে তাকে কবরে নিয়ে যাবে সে বিষ খাইছে বিষ খেয়ে যেমন লোক আত্মহত্যা করে আলেমের গীবত যে করে সে আত্মহত্যা করলো যেন বিষ খেয়ে লুহুমুল উলামা মাসমুমা এটা ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী হাজ্জাজ বিন ইউসুফ বহু মানুষকে হত্যা করেছে কোরআনের তাফসীরকারক জারির জারিরকে যখন হত্যা করেছে এরপর আর বাঁচতে পারেনি বাঁচতে পারেনি তাকে মৃত্যুর পরে একজন স্বপ্নে দেখেছে আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে সে বলেছে প্রত্যেকের জন্য আমাকে একবার একবার খুন করা হয়েছে জারিরের জন্য 100 বার মার্ডার করা হয়েছে আমাকে আল্লাহু আলাম কিন্তু আলেমের ইজ্জত না থাকলে ইমাম খতিবের ইজ্জত না থাকলে ইসলামের ইজ্জত থাকে না কোরআনের ইজ্জত থাকে না আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত থাকে না এই জন্য ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর ইজ্জত তার রাসূলের ইজ্জত ঈমানদারদের আর আলেমদের অবস্থা কি যারা জাতির উলামায়ে কিরাম আল্লাহ তাদের সাক্ষী মেনেছেন রাজ সাক্ষী আল্লাহ তার তাওহীদের সাক্ষী হিসেবে মেনেছেন কাদেরকে দেখুন সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 নম্বর আয়াত 18-19 দুইটা একই প্রসঙ্গের আয়াত শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি সাক্ষী হয়েছেন এই বিষয়ে যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই এই বিষয়ের সাক্ষী আর কারা ওয়াল মালাইকা আল্লাহর সমস্ত অ্যাঞ্জেলস সমস্ত ফেরেশতারাও আল্লাহর তাওহীদের সাক্ষী হিসেবে আল্লাহ মেনেছেন আর কারা ওয়া উলুল ইলম উলামায়ে কিরাম আল্লাহ তাআলা তার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী মানে মেনেছেন তিনজনকে এক নিজ তিনি জাত জাতে পাক তিনি নিজে সাক্ষী দুই তার ফেরেশতাগণ সাক্ষী তিন তার আলেমগণ সাক্ষী যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই সুবহানাল্লাহ আল্লাহ যাদেরকে সাক্ষী মানেন তারা কি খারাপ হতে পারে দুই একজনের দোষ হতেই পারে আলেম দুই একজন দোষ করতেই পারে দুই একজন ব্যক্তির দোষের দ্বারা গোটা কাফেলাকে দোষী করা এটা কি সম্ভব কোনো দিনও সম্ভব না পৃথিবীতে সব ক্ষেত্রেই দুই একটা ভুল মানুষ করেই আর যেই কথা নিয়ে যেই উক্তিটা আমরা শুনেছি এখানে আলেমদের পক্ষে ভুলের কিছুই নেই 100% সত্য উক্তি আলেমরা করেছেন বা জাতির মুরব্বী আলেম তিনি যে উক্তি করেছেন 100% সত্য উক্তি করেছেন বর্তমান নৈতিক অবক্ষয়ের যে বিষ বাষ্পে আমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি এটা তার সাক্ষী প্রিয় ভাইয়েরা
আল্লাহ তাআলা এই দেশে ওলামায়ে কেরামদেরকে সম্মানিত করুন, যারা ওলামাদের সম্মান দেবে তাদেরকেও সম্মানিত করুন, যে সরকার আলেমদের সম্মান দেবে আল্লাহ তাদেরকেও সম্মানিত করুন, এবং এই সম্মানের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নিজ বাড়িতে জান্নাতে একটু করে স্থান করে দিন, এই আশা আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন।